খবরটা এসছে আপনার ওই 7:30-8টার কাছে। ওনার একটা বন্ধু ছিলেন, উনি ট্রেনে কাজ করতেন, তো উনি চেন্নাই পৌঁছে যখন ট্রেনটা ছিল আগে থেকে কোরামন্ডল যে রাত্রিবেলা এখান থেকে ছাড়বে সে ট্রেন থেকে খবর এসছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা খবর দেখছেন না? তখন আমরা খবর দেখার পর তো ফের কথা বলার পর ওনাদের প্যান্ট্রি স্টাফ থেকে কথাও লাগবে ওর সাথে, উনি বললেন কি সব কিছু ঠিক আছে, ওনার একটু খালি হাঁটুতে আর কোমরে চোট লেগেছে, ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে, উনি ঠিক আছেন। তারপরে ওনার ফের আমরা ওই 9:30-9:30 কাছাকাছি 10টা কাছাকাছি আমি বেরিয়ে গেলাম এখান থেকে, প্রথম বাস লাস্ট বাস পেলাম বাবুঘাট থেকে আমি গেলাম। তো রাস্তায় যেতে যেতে একটা ফটো আসলো, ওরা বললেন কি ওরা নেই আর, উনি এক্সপায়ার হয়ে গেছেন। তারপর আমি তাও বিশ্বাস করলাম না, আমি গেলাম, সকাল 6টার সময় পৌঁছালাম বালেশ্বর। ওইখানে গিয়ে দেখছি তো মানে বডির কোনো কেউ পৌঁছার জন্য নেই, যে যেখানে পড়ে আছে তো পড়ে আছে, লোকের ট্রিটমেন্ট এমনি শুয়ে ফুটে যে হসপিটালের বাইরে লোকের হাঁটার জায়গা হয় ওইখানে বডিগুলো অমনি পড়ে আছে। আমি যে নিজস্ব বডি পেয়েছি ওটা আইসিউর বাইরে ফেলা ছিল। আমার যাওয়ার পর্যন্ত আমি যখন এখানে পৌঁছালাম বললাম কি বডিটা আমার আছে, তারপরেও নাও তো নাও 4-5 ঘন্টা অবধি আমার কেউ কথা শুনলো না। এনার কাছে যাচ্ছি, আপনার উড়িষ্যা সরকারের যে স্টাফগুলো ছিলেন ওনাদের ডক্টরদের কাছে গেলাম, ওরা বলছেন কি আপনি পুলিশের কাছে যান। পুলিশের কাছে যাচ্ছি, উনি বলছে রেলওয়ে পুলিশের কাছে যান। রেলওয়ে পুলিশের কাছে গেলে উনি পাঠিয়ে দিচ্ছেন ফের যে এখানকার লোকাল থানা আছে ওইখানে পাঠিয়ে দিচ্ছেন। ওই নিয়ে 4-5 ঘন্টা আমাকে খুব ঘোরানো হয়েছে। আর উপর থেকে ওইখানে সরকার যত লোক ছিলেন কেউ মানে যারা মারা গেছেন ওনাদের আত্মীয় স্বজনের কাছে কেউ যায়নি, আমার কাছে কেউ আসেনি, না আমার বডিকে দেখতে গেছে কি হলো না হলো কেউ কিচ্ছু করেনি। আপনারা মানে এরপর আপনি কি করলেন, মানে দেহ পেলেন কিভাবে, হাতে কিভাবে পেলেন? দেহটা ফের আমি ওইখান থেকে ফের নিজের অ্যাম্বুলেন্স করে, ঠিক আছে, ওইখান থেকে নিজের অ্যাম্বুলেন্স বুক করলাম। ওইখানে সরকার তরফ থেকে না অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, বডি পিএম এর জন্য দেওয়া হলো, পিএম রিপোর্ট দেওয়া হলো না, না পিএম নাম্বার দেওয়া হলো, একটা সাদা কাগজে খালি বালেশ্বর জিআরপিএফ তরফ থেকে লিখে দেওয়া হলো কে আপনার বডি আছে, এই বডি আপনি নিয়ে যান। তারপর এখান থেকে আমি নিজের পিএম এ দিল, পিএম করানোর পর মানে যদি 5 মিনিট লেট হচ্ছে তো পিএম করার পরও বডি বাইরে ফেলে দেওয়া হচ্ছে, এমনি অবস্থা এখানে। ফের আমি নিজের বডি এখান থেকে বালেশ্বর থেকে 15,000 টাকা ভাড়া করে নিজের ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স করে আমি কলকাতা নিয়ে আসলাম। অর্থাৎ চূড়ান্ত অব্যবস্থার মধ্যে আপনাদের পড়তে হয়েছে এবং তার পাশাপাশি পরিজন তাকেও হারাতে হয়েছে। শহীদবাবু, আপনার এই মানসিক অবস্থায় আমাদের সঙ্গে কথা বলার জন্য অত্যন্ত ধন্যবাদ। আপনাদের পরিবারের জন্য সমবেদনা রইল, অনেক ধন্যবাদ কথা বলার জন্য।